হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আর একটা নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। দেখো, এই কেকটা নিয়ে নিয়েছি, আর এই এই ভাজাটা, এটাকে কি বলে, কটকটির মতো, তো এটা খেতে ভালো লাগে, তো এই জন্য এটা নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি কি মাছ, এই জার মাছ। আর মাছের সাথে ওর একটা পাবদা মাছও আছে। তো আমাদের এটা না, আর মাছ খেতে খুব ভালোবাসে, আমার বড়ও ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে খেতে, সেই জন্য আর মাছটাই বেশি নিয়ে চলে আসে। তো চলো ওটাকে ধুয়ে নিয়ে আসি। তো কালকে রাত্রে না এটা বানিয়েছিলাম তোমার হচ্ছে চালের গুঁড়া দিয়ে আর রুটি। এখন তোমার মাম্মাম খেতে বসবে। দেখো, মাম্মাম স্কুলে গিয়েছিল, আজকে মাম্মামের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, সেই জন্য মাম্মাম এখন খাবে। তো চলো খেয়ে নাও। খেলোই না, টেস্টি। কেটে নিয়েছি বাঁধাকপি, ফুলকপি, টমেটো, আর এই যে শিস পালংগুলো নিয়ে এসেছিলাম। তো দেখো, শিস পালংগুলো কেটে নিয়েছি, আর আছে এর মধ্যে তোমার বেগুনও আছে, তো ওগুলো নিচে চাপা পড়ে গেছে, বেগুন, মূলা, আলু। তো এগুলা দিয়ে একটা তরকারি মতো করবো। আর শিস পালং তো খেতে খুব ভালো লাগে, আর এই ডাঁটাগুলো চাবাতে তো খুব ভালো লাগে। তো দেখো, কড়াইয়ে তেলও দেওয়া হয়ে গেছে। তো চলো শিস পালংটা আগে বসিয়ে দিই। এই যে দেখো, শুকনো লঙ্কা জিরিয়ে দিয়ে দিলাম ফোড়নে, একটু ভাজা ভাজা, লাল লাল করে ভাজা ভাজা করে নিই। আরে কড়াইটা না, আমি হাজার মাজলেও না আমি পরিষ্কার করতেই পারি না কড়াইটা, কেন যে কড়াইটা পরিষ্কারই হয় না, খুব খাটনি হয়ে যায়। পিছনটা পরিষ্কার আর উপরটা পরিষ্কার হতেই চায় না। চলো শীত পালনটা রান্না করে নিই। দেখো বন্ধুরা, আজকে বেগুনগুলো নিয়ে এসেছি বাজার থেকে, তো একদম টাটকা টাটকা বেগুন। তো সবাই দেখি বেগুন পোড়া খায়, আর আমি না বেগুন পোড়াটা অতটা পছন্দ করি না, তো আমাদের ঘরে কেউ পছন্দ করে না, ওই জন্য একদিনও করা হয়নি। আর বেগুন ভাজা খেতে তাও সবাই ভালোবাসে। আর এই দেখো বেগুনগুলো এত টাটকা। আর এখানে দেখো কাঁচা লঙ্কাটা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কাটাও একদম টাটকা, কাঁচা লঙ্কা একদম, তো আচ্ছা। আর কুয়াশগুলাও দেখো একদম কচি কুয়াশ। তো এরকম টাটকা টাটকা সবজি কিনতে না খুব ভালো লাগে, এই যে ধনার পাতাটা, আর এই যে মূলা, মূলাটা তো অতটা টাটকা নেই। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও অনেক ভালোই আছি। আর এখন বেজে গেছে, অনেক বেজে গেছে, জানো দেড়টা পার হয়ে গেছে, আজকে এত দেরি হয়ে গেছে। আর এখন কি বলো তো, ঠান্ডা দিন, তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে যাচ্ছে। তারপরে স্কুল ঘুম, সকালে ঘুম থেকে উঠে না কোনো কাজ করি না, আগে ঘর বারান্দায় ঝাঁট দেয় দিয়ে বরকে চা করে দিই, দিয়ে তারপরে মেয়েকে খাওয়ানো, মেয়েকে রেডি করানো, মেয়েকে স্কুলে দিয়ে আস্তে আস্তে তোমার 9:10-15 বেজে যায়। তারপরে এসে ধুমমাত ধুম, ঘরের যাবতীয় কাজ, ঘর মোছা, বাসন মাজা থাকে, তারপরে জল ভরা থাকে, কাপড় কাচা থাকে, স্নান করে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে। তারপরে আবার সকালে জল খাওয়ারে রুটি করতে হয়, আজকে সকালে জল খাওয়ার করেছি রুটি, আর তোমার হয়েছে কালকে একটু চালের গুঁড়া দিয়ে দুধ দিয়ে করেছিলাম যে ওটা দিয়ে খেয়েছি। খেয়ে তারপরে মেয়ে আবার স্কুল থেকে চলে আসলো, ওকেও খেতে দিলাম, ওকেও স্নান করালাম, আর বাজারও নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো শীষ পালংটা বসিয়ে দিয়েছি, তো বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর এই যে সবজি টবজি সব নিয়ে আসলাম। আর কি বলতো, আমাদের না বাড়ির সামনেই একদম বাজার, সেই জন্য যে এক গাদা সবজি কিনে নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিব সেটা আমার ভালো লাগে না, কারণ আমাদের বাড়ির সামনেই তো বাজার না, প্রতিদিন যাব, প্রতিদিন বাজার করবো, আর আমাদের দোকানের সামনেই বাজার, আর আমাকে রোজ তো দিনের মধ্যে 2-3 বার তো দোকানে যেতেই হয়। তো এক গাদা বাজার করে তো কোনো লাভ নেই, টাটকা টাটকা কিনবো আর টাটকা টাটকা খাবো, সেই জন্য আমি এক গাদা বাজার করে রাখিও না। তো চলো এখন আর বেশি বকবক করে টাইম নষ্ট করে লাভ নেই, এখন ফটাফট রান্নাগুলো জোরদার করে তাড়াতাড়ি করে সেরে নিই, নাই দেরি হয়ে যাচ্ছে। আর এখন রান্না শেষ করতে করতে না তোমার 3টা বেজে যাচ্ছে, খেয়ে উঠতে উঠতে 4টা, তারপরে বাসন মেজে গ্যাস মুছতে মুছতে 5টা বেজে যাচ্ছে, সন্ধ্যায় লেগে যাচ্ছে, এক ফোঁটা টাইম পাচ্ছি না, এক ফোঁটা টাইম পাচ্ছি না, কোথায় দিয়ে যে দিনটা শেষ হয়ে যায় বুঝতে পারছি না। তো চলো ফটাফট কাজটা করে নিই। কী করছে ঠোঁটে লিপস্টিক দিয়ে, আর পাগলিটা জানো ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে কী করছে, স্নান করাই দিলাম, কী করলো এখন দেখবো কে,
तो चलो बंधुरा आबार पड़े आसछि तोमादेर सामने। देखो एक बार माछटा उठिए नियेछि, तो एबार एकटु स्टीमटा कमिए दिएछि। आगे माछ भाजाटा एत बेशि हये गेछे ना, आर एई माछगुलो फोटे, सेई जन्य आमि माने माछटा तेलेर मध्ये दिये आमि सरे जाई। एत बेशि भाजा हये गेछे एइजन्य एई माने स्टीमटा कमिए भाजछि। आर एई जे देखो पालং शाकेर शीश पालং तरकारिटा হয়ে আসছে, তো আর একটু কষাবো। কষিয়ে নামিয়ে নেব, বেশি জল দিব না, একদম মাখা মাখা করেই করব। আর এই ডাটাগুলো তো চাটাতে খুব ভালো লাগে, তো হয়েই যাচ্ছে। আর এখানে দেখো বেগুনও ভাজা করে নিয়েছি। বন্ধুরা দেখো এবার মাছের ঝোলটা সম্বাদ দিয়ে দেবো। শুকনো লঙ্কা তোমার জিরে সম্বাদ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে তোমার টমেটোটা দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এটা দেখো কালকের চিলি চিকেনটা করেছিলাম না, সেই চিলি চিকেনটা একটু বেঁচে গেছে, তো সেটা আবার একটু গরম করে নিলাম। আর এই যে দেখো তোমার শীষ পালংটাও রান্না একদম রেডি হয়ে গেছে, তো এখন এটাও একটু ঢেলে নিব। আর এই যে দেখো টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো আলু দিয়ে দিলাম, আলু দিয়ে একটু লবণ হলুদ দিয়ে তারপরে তোমার মশলা করে রেখেছি, তো মশলাটা দিয়ে দিব এবার। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে মশলা করে রেখেছি তোমার, এর মধ্যে আছে পেঁয়াজ আদা লঙ্কা বাটা আছে, তো কাঁচা লঙ্কা বাটা দিয়েই আমি করি। আমি তো শুকনো লঙ্কা অতটা খাই না, তো কাঁচা লঙ্কা বাটা দিয়েই তোমার করে নিচ্ছি। তো মশলা দিয়ে দিলাম, লবণ হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে ওর মধ্যে একটু মিষ্টি দিব কালারের জন্য। তো মিষ্টিটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিয়ে তারপর একটু ঢেকে দেবো আলুটা সিদ্ধ হবার পর্যন্ত। তো দেখো সব কিছু দিয়ে দিয়েছি, তো ঢেকে দিয়েছিলাম, তো ঢাকাটাকে উঠিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এবার মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিব। তো যতক্ষণ যত বেশি মশলা কষানো হয় তত না ঝোলের টেস্টটা ভালো হয়, তো আমার মনে হয় সেটা। তারপরে দেখো জলও দিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার ঝোলটা ফুটে গেছে, তারপরে মাছও দিয়ে দিয়েছি, অতটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এখন দেখে মনে হচ্ছে একটু পাতলা পাতলা আছে, তো তারপরে যখন থেমে যাবে তখন একদম ঘন হয়ে যাবে। দেখো বন্ধুরা মামমামের জন্য এক জোড়া চপ্পল নিয়ে আসলাম, বাড়ির জন্য কি, হ্যাঁ তো পায়ে পড়ো তো। তো মামমামের বাড়িতে পড়া জুতোটা ছিঁড়ে গেছে, জুতো জুতো করে মাথা খারাপ করে দিচ্ছে, সেই জন্য নিয়ে আসলাম। খুশি এবার? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন তোর কাছে শুভ সন্ধ্যা, আমার কাছে গুড ইভিনিং। তো এখন বেজে গেছে রাত্রি 9:10, আমার না ঘড়িটা একটু ফাস্ট আছে, এটাতে মোবাইলে কত, ও একই 9:07 বাজে। তো এখন দোকানে গিয়েছিলাম, তো এখনই বাড়িতে আসলাম। আর মাম্মা আমার মাথাটা একদম হ্যাং করে দিচ্ছে, ও শুধু এখন জুতো লাগবে জুতো লাগবে সেই মাথা শেষ করে দিচ্ছে, সেই জন্য এক জোড়ে জুতো নিয়ে আসলাম স্কুল থেকে আসা থেকে। এখনই আমাকে এনে দাও, এখনই এনে দাও, ছিঁড়ে গেছে, ছিঁড়ে জানি খুলে গেছে, শুধু খুলে যাচ্ছে জুতোটা পরতে নিলে, সেই জন্য নিয়ে আসলাম। আর সন্ধ্যা থেকে তোমার রান্না রান্নাবাড়ি খাওয়া দাওয়ার পর থেকে তোমাদের সামনে আসাই হয়নি, বললাম না ছোট দিনের বেলা কি করতে না করতে, কাজ করতে করতে একদম সন্ধ্যা ঘোর হয়ে যাচ্ছে, টাইমই পাচ্ছি না। কেমন একটা গন্ধ বেরোচ্ছে না? আমরা বাড়ি যাচ্ছি না, কেমন একটা যেন গন্ধ বেরোচ্ছে, কোথায় থেকে যাচ্ছে, তো একদম টাইমই পাচ্ছি না তোমাদের সামনে আসার। দেখো ঘুমও পেয়ে যাচ্ছে, রাত্রি 9:10-টার মধ্যে না এত ঘুম পেয়ে যায়, তারপরে যখন খাওয়া দাওয়া করে বিছানায় শুই না তখন আর অতটা ঘুম পাই না, তখন মোবাইল দেখতে থাকি, মোবাইল দেখতে দেখতে না তখন ঘুমটা চলে যায়। আর কেমন যেন ঘোলা ঘোলাও লাগছে লাইটের আলোটার জন্য নাকি, বোঝা যাচ্ছে না। আর মাম্মাম দেখো না পড়তে বসেছিল, রং পেন্সিল টেন্সিল দিয়ে একদম গোটা বিছানা ছিটিয়ে রেখেছে, তারা তো দেখি রান্নাঘরে কিসের গন্ধ। আর শীত ঠান্ডা দিনে দেখবে কি ঠান্ডা ঠান্ডা জল খেতেই ভালো লাগে, অনেকে দেখি কি গরম জল গরম করে খায়, আমার জল গরম করা জল একদমই পোষায় না, গরম জল খেতে আমার একদমই ভালো লাগে না, একদমই পোষায় না আমার ঠান্ডা ঠান্ডা জল খেতেই একদম ভালো লাগে। আর গরম জল দিয়ে দেখি ঠান্ডায় পড়লে অনেকে আবার দেখি না গরম জল দিয়ে স্নান করে, আমারও পোষায় না গরম জল দিয়ে স্নান করতে, আমার ঠান্ডা জল দিয়ে স্নান করতেই বেশি ভালো লাগে। আর মাথাতে যত ঠান্ডা জল ঢালবা তত মানে ভালো,
আর আজকে একটু ঠান্ডা ঠান্ডাই পড়েছে, বাইরে ঘরের মধ্যে একটুকু বোঝা যাচ্ছে না কিন্তু ঠান্ডা পড়েছে। এখন বাইরে গিয়েছিলাম, দোকানে গিয়েছিলাম বললাম তো, তো দোকানে গিয়েছি, এখন দেখি কি ভালোই ঠান্ডা লাগছে, চাদরেও ঠান্ডা যাচ্ছে না। তো লেপ বের করতে হবে, ব্ল্যাঙ্কেট বের করতে হবে, এখনো কিছু বের করিনি, এখনো কাঁথা দিয়ে চলে যাচ্ছে। কালকে থেকে তো পৌষ মাস পড়ে যাবে, তো পৌষ মাসে ঠান্ডা বলে না সেই ঠান্ডা পড়বে। আর এখন কি হয় বলতো, সকালে ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না, সকালে উঠতে উঠতে না, উঠি উঠি করতে করতেই 7:30 বেজেই যাচ্ছে, ওই জন্য এত কাজের দেরি হয়ে যাচ্ছে। তো চলো, মামমামের বইপত্রগুলো যে ছিটিয়ে রেখেছে এগুলোকে এখন সব গুছিয়ে টুছিয়ে তারপরে দেখি আর কি করা যায়, আর কি তোমাদের সাথে শেয়ার করা যায়। আজকে সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, আর সেরকম কিছুই তোমাদেরকে দেখানো হয়ও নি। আজকে আজকে ভিডিওটা একদম মনে হয় ছোটোই হয়ে যাবে। তো চলো দেখি, রাত্রে যদি কিছু আরও শেয়ার করতে পারি তো করবো, নয় টাটা করে দিব। তো চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো, আবার চলে এসেছি রাত্রের ডিনারে। তো মাম্মামকে এখন দিয়ে দিয়েছি রুটি, ডিম আর সবজিটা করেছিলাম যে পালং শাকে, সেটা দিয়েই এখন মাম্মামকে খেতে দিয়ে দেবো। তো চলো মাম্মামকে আমি খাইয়ে দিই। তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই, এখন মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, বাই বাই।